প্রমোট করছো তোমরা কমিউনিটি পোস্ট ঢেলে ঢেলে দিয়ে, একটু দেখে করো। কারণ ঢেলে ঢেলে তোমাদের নামে সবাই প্রশংসা করছে বলে অন্ধের মতো তোমরা অন্ধের মতো কমিউনিটি পোস্ট দিয়ে তাদের প্রমোট করে দিচ্ছ বলে ভেবো না যে তাদের চ্যানেলটা তোমার প্রমোশনের জন্য বিরাট জায়গায় চলে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে এইটা, এটা যদি না ঠিক হয় না, এই চার আঙুলটা অনেক মানে ভ্যারি করে। আমার যদিও একটু কপালটা বড়, চার আঙুলের তো কেউ হয়তো কারণ মেয়ে তাকে সাবস্ক্রাইব করে দিয়েছে, সে দিন রাত্রি শুধু খাচ্ছে, খেয়ে খেয়ে দেখাচ্ছে। আবার চলে এসেছি তোমাদেরও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর আমি একদম মালিশ টালিশ নিয়ে বসেছি একদম আরাম করে কতগুলো কথা বলবো বলে। তো প্রথমেই জানাই অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, বড়দের জানে অনেক শ্রদ্ধা। তো আজকে থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী বিষয়ে কথা বলবো। তো অনেকেই এই ভ্রমে থাকে হয়তো যে চ্যানেল প্রমোট করে দেওয়া মানে আমি খুব বড় গেনার হয়ে গেলাম, আর চ্যানেল আমার ছোট মানে আমি আমার কিছু হবে না। তো একটা ঘন্টার আওয়াজ আসছে, কিছু মানে তোমরা কিছু এ করো না, কেননা পাশেই মন্দির আছে বড় বাবার, তো সেখানে পুজো হচ্ছে তাই আওয়াজ আসছে, যাই হোক। তো আমি এই বিষয়ে কিছু বলতে চাই যে চ্যানেল প্রমোট করলেই কিন্তু কেউ সাত তাড়াতাড়ি তার চ্যানেলকে এগিয়ে নিয়ে গিয়ে বিরাট উন্নতি করবে বা সাথে সাথে মনিটাইজ হয়ে যাবে এমন কিন্তু নয়। কারণ তো এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মেয়ে বিরাট বড় ইউটিউবার হয়ে গেছে, তার বাবাকে সে চ্যানেল খুলে দিয়েছে, তোমরা নিশ্চয়ই জানো এরকম অনেকের হয়েছে, অথবা তার হাজব্যান্ডকে খুলে দিয়েছে, তার ছেলে মেয়ে সবাইকে হয়তো খুলে দিচ্ছে, সে রাতারাতি কিন্তু সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে, প্রমোট করে দিচ্ছে, সাবস্ক্রাইবারটা পেয়েই যাবে, সাধারণ ব্যাপার। কিন্তু কিন্তু সাবস্ক্রাইবার পেলেই কি সে ভিউজ পাচ্ছে, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সাবস্ক্রাইবার হয়তো তার তাকে যে প্রমোট করে দিয়েছে তার নিকটতম কেউ, তার জন্য হয়তো সে সাবস্ক্রাইবার বিশাল গেইন করে ফেলেছে, কিন্তু ভিউজটা কিন্তু সে তার মতো পাচ্ছে না। কী করে পাবে, পাবে না তো, কন্টেন্ট নেই তো। কেউ হয়তো কারণ মেয়ে তাকে সাবস্ক্রাইব করে দিয়েছে, সে দিন রাত্রি শুধু খাচ্ছে, খেয়ে খেয়ে দেখাচ্ছে, কিছু ভিউজ হয়তো পেয়ে যাচ্ছে, কত তার সাবস্ক্রাইবার হয়তো 17,000 কি 20,000 হয়ে গেছে, যাই হোক আমি অ্যাপ্রক্স বলছি, কিন্তু ভিউ পাচ্ছে কত, 3,000, 1,000, 2,000। এর কারণ একটাই, কন্টেন্ট নেই। পাবলিক এত বোকা নয় যে সাবস্ক্রাইবার বেশি হলেই মানে তার চ্যানেলে সবাই চলে যাবে দেখতে, পাবলিক সেখানেই যাবে বা ভিউয়ার্সরা সেখানেই যাবে যেখানে কিছু কন্টেন্ট আছে, কিছু দেখার মতো আছে, কিছু দেখাচ্ছে ক্রিয়েটাররা। তো এই ভ্রমে থেকো না যে কেউ প্রমোট করে দিলেই আমার চ্যানেল বিরাট উন্নতি হয়ে যাবে, বিরাট ভিউ আমার চ্যানেলে আসবে। হ্যাঁ, যার বিরাট গুণ আছে, বিরাট গুণ আছে কিন্তু তার চ্যানেলটা উঠছে না, কিছু সাবস্ক্রাইবার সে গেইন করতে পারছে না, সেক্ষেত্রে তাকে যদি কিছু কেউ প্রমোট করে দেয় না, তার চ্যানেলটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি উন্নতি করে, কারণ না তার গুণ আছে, তার কন্টেন্ট আছে, কিন্তু তার সাবস্ক্রাইবার বেশি হয়নি বলে তার রিচটা যা হচ্ছে না ভিডিও, সেক্ষেত্রে কিন্তু তার উন্নতি হবে। কিন্তু যার কিছু নেই, ওই মেয়ে জামাই অমুক তুসুক এ ও সে করে দিয়েছে চ্যানেল প্রমোট, সে তারা যদি ভাবে যে আমার মানে সেই ও বিশাল বড় ইউটিউবার বলে আমাদের চ্যানেলটা সেই জায়গায় যাবে, এটা কিন্তু ভুল। তো এইভাবে দুঃখ পেয়ে আমার মনে হয় কোনো লাভ নেই। আর আমি সবসময় চেষ্টা করি যে নিজে খেটে যদি কিছু করা যায় সেটাই ভালো, আর সেটাই আমার ইচ্ছা। কিন্তু হ্যাঁ, যদি যেমন কাকুলি দি আমাদের সবার পাশে দাঁড়াতে যায় বলে, তা আমার সেটা আমাদের অনেক বেশি পাওনা, সেক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না। কোনো বড় ইউটিউবার এসে আমার মানে চ্যানেলে কমেন্ট করে দেখবে, তাদের সঙ্গে আমার হয়তো মেসেঞ্জারে কথাও হয়, এটা আমার ভীষণ আমি প্রাউড ফিল করি। কিন্তু আমি কখনো বলি না যে আমার চ্যানেলটাকে প্রমোট করে দাও, হয়তো খুব ভালো সম্পর্ক থাকলেও আমি বলবো না কোনো দিনও। এখন তার সেটা ভালোবাসা, সেটা আলাদা জিনিস, কিন্তু কোনোদিনও যদি কেউ আমাকে প্রমোট করে দিল
বাই এনি চান্স। আমি কি আমার চ্যানেলটা একেবারে আকাশ ছোঁয়া করে ফেলতে পারবো আমার যদি কন্টেন্ট না থাকে? পারবো? পারবো না। উদাহরণ দিই, কলকাতা ক্যানভাস মিলিয়ন সাবস্ক্রাইবার, সে কি করেছে? অনেককে প্রমোট করেছে, আমাদের যে কণিকার চ্যানেল সেই কণিকার চ্যানেলকেও সে প্রমোট করেছিল। তার ভিউজই নেই, কলকাতা ক্যানভাসের ভিউজ নেই তুলনামূলক কিছুই। আর যাকে প্রমোট করেছে দেখো তার চ্যানেল কোথায় চলে গেছে। কণিকাকে লোকে ভালোবাসে, ওর কন্টেন্ট আছে দেবার মতো, সে যাই থাকুক। এবার কণিকার ভিউজ বিশাল হয়ে যাচ্ছে, তার মিলিয়ন ভিউজ, সে তার যে তাকে প্রমোট করেছে তার মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু তার মিলিয়ন ভিউজ দূরের কথা কিছুই হচ্ছে না, তাহলে এই বুঝে নাও। অতএব এই ভ্রমে থেকো না যে কেউ কাউকে প্রমোট করে দিলেই বিরাট চ্যানেল দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, সাবস্ক্রাইবারটা কিন্তু গেন হয়, সাবস্ক্রাইবার গেন হলে ভিডিওটাও রিচ হয়। অতএব প্রমোট তাকে করা, আমার আর একটা কথা আমি বলি, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আমার মনে হয় যে তোমরা প্রমোট এমন কাউকে করো বাট এমন কাউকে বেছে নাও যাদের কিন্তু মিনিমাম কিছু আছে, মানে ভিডিওতে দেবার মতো কিছু আছে, যার ভিডিওর কন্টেন্ট আছে, মিনিমাম তার মধ্যে কথা বলার কিছু ধরন আছে, এমন কাউকে প্রমোট করো। সে কমিউনিটি পোস্ট দিয়ে করো, তার চ্যানেল বলে করো, যাই করো, কারণ এক্ষেত্রে মনে হয় যে প্রমোটটা করছে তার মুখে শুনে যখন আমরা তার চ্যানেলে যাব, অনেকেই প্রমোট করে দেয়, অনেকেই দেখি ঢেলে ঢেলে কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছে, যার নিয়ে মানে আমার নিয়ে হয়তো কেউ সাপোর্টে কথা বলে ভিডিও বানালো, আমি তার কমিউনিটি দিয়ে দিলাম, কিন্তু তার চ্যানেলে গিয়ে দেখছি মানে যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে দিলাম তারা গিয়ে দেখছে কিছুই নেই, ওই একটা ভিডিও ছাড়া আর কিছুই নেই। তখন রাগটা গিয়ে কোথায় পড়বে জানো তো? ওই যে প্রমোট করেছে তার উপর, যে আপনি নিজের শুধুমাত্র মানে গুণগান করেছে বলে ওখানে কমিউনিটিতে দিয়ে দিচ্ছেন তাকে গিয়ে দেখার জন্য, এটা না হয়। হয়তো সে 10-12 কমিউনিটি দিয়ে দিয়েছে, 50 দিয়ে দিয়েছে, তার মধ্যে হয়তো 10 ভালো, বাকি সব কটা ফালতু, মানে দেখার মতো না, যাই হোক কিছুই নেই, কন্টেন্ট নেই, তখন গিয়ে রাগটা পড়ে তার উপর। অতএব প্রমোট এমন কাউকে করা উচিত যার মধ্যে কিছু গুণ আছে, সে যাই থাকুক, সে খাওয়ার ভিডিওটাও যেন খুব সুন্দর করে দেখাচ্ছে, যেটাকে দেখতে ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে ভিউয়ার্সদের, অ্যাটলিস্ট ইন্টারেস্টটা পাচ্ছে। একটা কমিউনিটি পোস্ট দিলাম, আমিও দেখেছিলাম তার ভিডিওতে গিয়ে সবই শর্টস, ব্রড নেই, কোনো বড় ভিডিওই নেই, আছে তো 1-2 মিনিট, তাকেও কমিউনিটি দিয়ে দেওয়া হচ্ছে, কেন? এগুলো তো ঠিক নয়। অতএব যাদের প্রমোট করছো তোমরা কমিউনিটি পোস্ট ঢেলে ঢেলে দিয়ে, একটু দেখে করো, ঢেলে ঢেলে তোমাদের নামে সবাই প্রশংসা করছে বলে অন্ধের মতো, তোমরা অন্ধের মতো কমিউনিটি পোস্ট দিয়ে তাদের প্রমোট করে দিচ্ছ বলে ভেবো না যে তাদের চ্যানেলটা তোমার প্রমোশনের জন্য বিরাট জায়গায় চলে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে এইটা, এটা যদি না ঠিক হয় না, এই 4 আঙুলটা অনেক মানে ভ্যারি করে, আমার যদিও একটু কপালটা বড়, 4 আঙুলের থেকে বেশি হবে, যাই হোক, এটা যদি না সাথ দেয় না কিচ্ছু হবে না, লাভ নেই কিছু করে, এটা যদি সাথ দিয়ে দেয় সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটুকুই আমার বলার ছিল আজকে, যে প্রমোট করে কোনো চ্যানেল বাড়ে না, নিজের কিছু গুণ থাকতে হয়। অতএব নিজের গুণেই বাড়ি যতটা পারি, আর যদি এটা সাথ দিয়ে দেয় সে যে কোনো ক্ষেত্রেই হোক, তাহলে তো কেল্লা ফতে। তা আজকের ভিডিও এই অবধি, আসি, টাটা।